Welcome to YSS tutorial channel. এই ভিডিওতে আমরা দেখব অ্যাডমিন কিভাবে নিজের কম্পিটিশনে জাজকে অ্যাড করে। তো প্রথমেই সেটা করতে গেলে অ্যাডমিনকে লগইন করতে হবে এবং অ্যাডমিন লগইন করতে গেলে প্রথমে অ্যাডমিনে ক্লিক করতে হবে। অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড টাইপ করে লগইন বাটনটায় ক্লিক করলেই আপনার অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে। তো জাজ অ্যাড করতে গেলে প্রথমে অ্যাডমিন প্যানেলে প্রথমেই যেটা আসে সেটা জাজের অপশানটাই খোলা থাকে। যদি না থাকে বা যদি অন্য কোথাও আপনি থাকেন অন্য কোনো পেজে, তাহলে এই ওপরের ডান দিকে তিনটে লাইনে ক্লিক করে জাজে ক্লিক করলেই আপনার জাজ লিস্টে খুলে যাবে। এখানে যেটি দেখা যাচ্ছে সেটি হলো প্রথমেই আপনার যে তিনটি ওপরে যে তিনটি কথা লেখা আছে, জাজ লিস্ট, ট্যাগ এক্সিস্টিং জাজ এবং নিউ। আমি এক এক করে আসছি। প্রথমে জাজ লিস্টে যেটা দেখাচ্ছে, আমি অলরেডি যে জাজগুলোকে অ্যাড করেছি আমার কম্পিটিশনের জন্য, আপনাকে যেটি করতে হবে, প্রথমে যখন আপনি আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেখানে কিন্তু কোনো জাজ ট্যাগ করা থাকবে না। এখানে আমরা অলরেডি ট্যাগ করেছি তাই দেখাচ্ছি। নতুন জাজ ট্যাগ করতে গেলে পাশের এই অপশানটাতে ক্লিক করুন, ট্যাগ এক্সিস্টিং জাজ। এখানে লিস্টের মধ্যে আপনাকে দেখানো হবে যত জাজ যেনারা আমাদের সিস্টেমের মধ্যে অ্যাকাউন্ট খুলেছেন তাদের পুরো ডিটেলসটা এখানে থাকবে, তাদের পুরো নামের লিস্ট, সবার নাম থাকবে। আপনার এখানে ইনিশিয়ালি 10টা রেকর্ড করে দেখানো হচ্ছে, পরের পেজে যাওয়ার জন্য নিচে দুইতে ক্লিক করলে আপনি সব জাজগুলো দেখতে পাবেন, বা ওপরে যেটা দেখাচ্ছে শো 10, ওখান থেকে ওখানে পাশে ক্লিক করলে আপনি যদি শো 100 করে দেন তাহলে 100 জনের রেকর্ডস আপনি এক একটা পেজের মধ্যে পাবেন এইভাবে। তো যাই হোক, আপনাকে যদি কোনো জাজকে ট্যাগ করতে হয় আইদার সেই জাজকে সার্চ করতে হবে, এই যে সার্চ বাটনে গিয়ে তার নামটা টাইপ করতে হবে। এবার একই নামে অনেক জাজ থাকতেই পারেন, তখন আপনার অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা এই যে YSS আইডি বলে একটি নাম্বারের, মানে প্রত্যেকের একটা YSS আইডি ঠিক করেছি। এবার আপনার এখানে ওখানে যে জাজ আসবেন তার নাম অথবা YSS আইডি যদি আপনি টাইপ করেন, ধরা যাক একটি আইডি আমি টাইপ করলাম, সে 21। তো দেখুন এখানে দেখিয়ে দিয়েছে 21 জাজ নাম্বার, ওনার নাম হচ্ছে জাজ নাম্বার 9। অ্যাকচুয়ালি ওনার নাম এখানে লেখা থাকবে, আমাদের টেস্টিং পারপাসে এইগুলো নাম দেওয়া আছে, এবং ওনার ইউজার আইডি। যদি আপনি এনাকে যদি আপনি ট্যাগ করতে চান আপনার ইভেন্টে, যদি উনি জাজমেন্ট করেন, তাহলে ওনাকে এই যে পাশে যে সবুজ রঙের অ্যাড বাটনটি আছে ওটাতে ক্লিক করে দিতে হবে। ওটাতে দেখুন আমি জাজ নাম্বার 9 আমি অ্যাড যেই করলাম ওপরে দেখাচ্ছে অ্যাডেড সাকসেসফুলি। এবার আপনি জাজ লিস্টে চলে আসুন। দেখুন ইনিশিয়ালি আমার 5 জন ছিল, J1, J2, J3, এবার দেখুন J9 চলে এসছে। তার মানে ওই জাজটিকে আমি আমার কম্পিটিশানে অন্তর্ভুক্ত করলাম। এইভাবে আপনার যত জাজ আছে, যত জাজেস লিস্ট থাকবে, সেই জাজেস লিস্ট থেকে ওনাদের নাম আপনি ওখানে নামও টাইপ করতে পারেন। ধরুন আমি এখানে করলাম দেবাশিস, DEBA, দেখুন দেবাশিস মুখার্জি বলে একজন জাজ, ওনার নাম দেখাচ্ছে, ওনাকে আমি ট্যাগ করে নিলাম, পাশের সবুজ বাটনটায় ক্লিক করলাম, ওপরে অ্যাডেড সাকসেসফুলি, পাশের জাজ লিস্টে চলে যান। দেখুন ওনার নামটা নিশ্চয়ই এসছে, এই যে ওপরেই, একদম ওপরেই চলে এসছে। ওনার আইডি যেহেতু, এখানে আইডি দিয়ে শর্ট করা আছে, ওনার আইডি যেহেতু সব থেকে কম, ওনার নামটা আগে দেখাচ্ছে। এবার আপনি যদি এখানে শর্টিংয়ের ব্যাপারটা হচ্ছে, এখানে যে কোনো ওপরে ধরুন আইডির ওপর আমি টাচ করলাম, সঙ্গে সঙ্গে দেখুন ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে গেল। আবার আইডির ওপর টাচ করলাম, এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে গেল। সিমিলারলি নেমের ওপর যদি আমি ক্লিক করি, নেমটা শর্ট হচ্ছে, আবার নেমের ওপর ক্লিক করুন, দেখুন ডিসেন্ডিং অর্ডারের নামটা আসছে। তো এখানে প্রত্যেকটা ফিল্ড ওপরে টাচ করলেই একবার অ্যাসেন্ডিং একবার ডিসেন্ডিং হয়ে যাবে। আপনার শুধু এই জাজ বলে নয়, এখানে যতগুলো ফর্মস আছে সেখানে অটোমেটিক্যালি ওপরে টাচ করলেই, কোনো কলামের হেডিংকে টাচ করলেই সেই কলামটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হয়ে যাবে। আচ্ছা, এবার বলি, এইভাবে আপনি আপনার কম্পিটিশানে যত জাজকে ইনভাইট করেছেন সব জাজকে এরমভাবে অ্যাড করে নিতে পারেন। এবারে বলি, যদি কোনো জাজের যদি এসে বলেন যে আমার তো YSS আইডি নেই বা আমি তো অ্যাকাউন্ট খুলিনি, তাহলে ওনার হয়ে অ্যাকাউন্টটা আপনি এখানে নিউয়ে গিয়ে খুলে দিতে পারেন। তো এখানে একটা জাজের নাম, ওনার নাম ধরুন আমি ধরলাম,
ওনার নাম হচ্ছে সুমন, সে সুমন দাস। ওনার একটা লগ ইন আইডি আমি আমি এখানে টাইপ করলাম, SUMAN, সে সুমন 1234। এবার এটা সেভ করলেই সুমন দাসের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ওনার ইউজার আইডি হবে সুমন 1234। আর এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করে দেওয়া আছে চাকু, তো উনি যখন লগ ইন করবেন এই সুমন 1234 এবং চাকু দিয়েই লগ ইন করবেন, এবং ওনাকে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে এই পাসওয়ার্ডটি যেন লগ ইন করেই উনি সেভ করে নেন। দেখুন আমি যেই সেভ করলাম, জাজ ক্রিয়েটেড সাকসেসফুলি, জাজ ক্রিয়েট হয়ে গেছে, এবং এবং ওই জাজটিকে এবার এখানে আমি পাবো। আপনি যদি এখানে এটা কেটে দিই, আমি এখানে টাইপ করলাম সুমন, SUM সুমন দাস, দেখুন চলে এসছে, ওনাকে অ্যাড করে দিলাম। আপনার জাজ লিস্টে চলে যান, দেখুন আপনার সুমন দাস নিচে 48 নাম্বার চলে এসছে। তো এবার আমি দেখাচ্ছি সুমন, সুমন দাস যদি ওই ভদ্রলোক, ওই জাজ যদি আমি এখান থেকে লগ আউট করে গেলাম, লগ আউট করে আমি জাজে দিয়ে লগ ইন করছি, ওনার নাম SUMAN, ইউজার আইডি সুমন 1234, এবং পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট ওখানে যা ছিল CHAKU চাকু। এবার আমি লগ ইন করলাম, দেখুন ওনার ওনাকে ওনার লগ ইন হয়ে গেল, কিন্তু তার মানে ওনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবং উনি এই ইভেন্টের জন্য যে ইভেন্টটায় আমরা আছি সেই ইভেন্টটাকে সিলেক্ট করলেই ওনার এখানে, আর পাসওয়ার্ড চেঞ্জের ব্যাপারটা এই যে এখানে নিচে আছে চেঞ্জ পাসওয়ার্ড, ওখানে পাসওয়ার্ডটা উনি নিউ পাসওয়ার্ড, নতুন যে পাসওয়ার্ডটা উনি চান এখানে ইজিলি চেঞ্জ করে নিতে পারেন। ওনার একটা নাম দেওয়া আছে এখানে অ্যাডমিন, এখানে 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 নামটা উনি চেঞ্জ করে নিতে পারেন, এখানে সুমন দাস দিয়ে করেছেন, নামটা সুমন দাসই আছে, চাইলে উনি নামটাও চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ডটাও উনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা দেখলাম যে এই ভিডিওটায় আমরা দেখলাম যে কীভাবে একটি কম্পিটিশানের মধ্যে অ্যাডমিন জাজেদের অ্যাড করবেন, জাজ লিস্ট কীভাবে তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর দেখার জন্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। YSS এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, থ্যাংক ইউ।